এক গার্লফ্রেন্ড পুরাতন প্রেমিককে ভুলে যাওয়ার ওষুধ। আসলে এমন করে ভালো তোকে দেখলে মোটে আলামা খারাপ হয়, তুই মুসলিম বিয়ে করবো কি না? বাবা করে গেলু এদি টকরে আয় তো। হ্যাঁ বাবা, কোথা থেকে এত তাড়াতাড়ি আসলু? বাবা ওইসব কথা বাদ দে, মোর একটা সেই জরুরি কথা আছে। কি কথা? কথাটা বলছি মোর সেই সমস্যা, কয়দিন ধরে কম না, আজকে আবার সেই বাড়ি। সমস্যা? কি সমস্যা? কেন করি যে কম ওক দেখলে মোর খারাপ হয়ে যায়। চুপ করে আছিস কে? কি কব ক? বাবা বাবা মন না। কি বাবা বাবা না গাছিস? কি কব ভাব করি ক? বাবা ওক দেখলে মোর খারাপ হয়ে যায়, মুখ সব লাল হয়ে যায়। এর আগে কেন বলু না, ওষুধ এনে দিলো গা? বাবা ওষুধ নাকবি না, সব গজন্ত হওয়া হচ্ছে। তাহলে তুই এলা কি চাস? বাবা মুই ওই মালটা বিয়ে করি চাম, না হলে মোর কমবে না। তুই পারমিশন দিব কি না ওই মালটা বিয়ে করি? হ্যাঁ বেটা, তো পারমিশন দিলুম, তুই বিয়ে করি প্রমাণ করি দে, তুই খগেন মালের বেটা। ঠিক আছে বাবা, ঠিক আছে, নিয়ে ব্যাগটা ধর, মা আসি দেখুন। এটা ফুলমতি নয় বাড়িত বসে থাকবো, তোকে এর জন্য ছাড়িয়ে বাধ্য হচ্ছ। দেখ মোর ওভার মাসে 50,000 টাকা, তুই কি বাড়া ছিলি? তুই মোর সাথে বিয়ে করবো কিনা তুই জানিস? তোকে দিলে মোর আলো খারাপ হয়? তুই যা রে, মেরা ভাতা রে, যা। বাবা তুই চিন্তা করি না, চিন্তা করি না, খারাপ হয় আর একটা না একটা ওষুধ থাকবে, ডাক্তারে ধরে যান। একটা পেশেন্ট আসি ধরছে, আসুক। ডাক্তারবাবু তোমার কেমন চুত্তার বাগান আসি বলছেন? এটা তোমার চুত্তার বাগান মনে হয়? এটা হচ্ছে ভারতের সবচেয়ে বড় হসপিটাল, এই কারণে এটা কোনো সব ধরনের ওষুধ পাওয়া যায়, ওইলেও পাওয়া যায় লাগবে নাকি? ওইল কথা বাদ দাও, তোমার সমস্যাটা কি? ডাক্তারবাবু সমস্যাটা মন নয় মোর বেড়ার বলে দিনে 24 ঘন্টা খাড়া হয়। খাড়া হয় কি? খাড়া হয় ডাক্তারবাবু চেহারাটা তোমার কয়ে না, কি বলে খাড়া হয়? তোমার একটা কিছু একটা করো, মোর বেড়ার জন্য ঠিক হয়। খারাপ আ তুই যা, এই যে ওষুধগুলো লেখি দেওয়া হচ্ছু, এগুলা সকাল বিকাল খাওয়াবেন, এগুলা খাওয়ার পরে তোমার বেটা আর কোনোদিন খারাপ হবে না, কোনোদিন মানে কোনোদিন খারাপ হবে না, সারা জীবন ঝুলি থাকবে। ডাক্তারবাবু মুখ বাঁচালেন। ঠিক আছে, আজ স্লিপ নাও, মনে করি সামনের দোকান থেকে ওষুধটা নিয়ে নিবে। ঠিক আছে নিয়ে নিবেন। সকালে একটা খাবো, বিকেলে একটা খাবো, আর রাতে বারবার খাবো। ডাক্তারবাবু সেদিন যে বেটা ঠিক করার জন্য ওষুধ দিলেন, তোমার যে করলে আমার ঝুলি পড়বে, ঝুলি পড়া তো দূরে করা বেশি হয়েছে বেশি। বলেন কি আঙ্কুর করবেন তো, সমস্যাটা কি? তারপর তো আমি ওষুধ দিন বেটা। ডাক্তারবাবু সমস্যাটা সেই গভীর, এই মালটা দেখলে খারাপ হয়ে যায়। খারাপ হয়ে যায়? আরে ভালো করে করবেন তো, কি খারাপ হয়ে যায় মানা? ডাক্তারবাবু মোর একটা মাল ছিল, ও মালটা মুখ সারি চলে গেছে, ওই মালটা দেখলে আজও মোর রাগে একবারে লোম খারাপ হয়ে যায়, চোখ মুখ একবারে সব লাল হয়ে যায়। ডাক্তারবাবু তোমায় এমন একটা ওষুধ দেন যাতে মুই সব কিছু ভুলি যান। আচ্ছা এই ব্যাপার, তোমার আগত করবেন তো, মুই আগত না জানি তোমাকে উল্টে পাল্টে ভাবি ওইলে ওষুধ দিছুম। বুঝছো কি ওষুধ দেখাবে? দাঁড়ান
মানে তোমার মালটা দেখছেন নাম্বার ওয়ান ব্যান্ড, যদি না কমে মোট টিকেট আছে সিল মারি। ডাক্তার বাবু তাহলে আমরা আসি আসি তাহলে তো বন্ধুরা ভিডিও কোন কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করে দেবেন, আর যদি চ্যানেলটা নতুন হন তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে আরেক নতুন কোনো কমেডি ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।